বাইরের লোক কত কাজ করতেছে আর ঘরের লোক হাত পা ছড়ায় বসে আছে। তোমার পাতে আমার ভাত খুলে দেওয়াটাই অন্যায় হয়ে গেছে। অন্য বইয়ের মতো যদি উঠতে বসতি খোসা মারতাম তাহলে তুমি শিক্ষা পাতে। টাকা খুঁজতেছ কেন? আমার টাকা আরে তোর টাকা তো দিব, হাসতি কথা কথা দেখ না, খালা মেজাজ গরম আছে। মনে কর তোরা নাটক সিনেমাতে অভিনয় করবি, আস্তে আস্তে মানুষ তো করে চিনবে, গায়ের মধ্যে আসবি, সবাই তো করে মনে কর বদল মফিজ আলাদা নাম করে চিনবি, তখন কত অটোগ্রাফ দিবি। অটোগ্রাফ আবার কি জিনিস? টিপ সই না, এটা তুমি জঙ্গল বলতেছ মা, এটা দাম কত তুমি জানো? লাখ টাকা দাম হইবে, তা জানা আমার লাভ কি? যাদের মাথায় চুল নেই তারা পড়বে, তোর পড়ার দরকার কি? লুকটা কি তো ভালোবাসে? কি কি হলো? আরে তাকে তো আমি চিনি। এই শালা ঠোসা, তোর ভুল করার কথা কি আমি কইছি? তুই লুৎপার ভালোবাসিস যে ঠিক আছে, লুৎপা তোকে ভালোবাসি কিনা সিঁড়ি আগে যায়নি দেখ। বাসে লুৎপার সাথে আমার কথা হয়েছে, সে কয়েছে ও আমাক স্যার কারো ভালোবাসবি না। সে যদি অন্য কারো ভালোবাসে ফেলে সেটা আলাদা কথা, একজন মানুষ অন্য মানুষকে ভালোবাসবেরই পারে। তই ও যে মানুষকে ভালোবাসবি তাক যদি আমি হাতের কাছে পাই বটিতে কাইটিয়ে টুকরো টুকরো করে ফেলব। আর তোকে একখান কথা কই, তুই যে উৎপ্রসাদ কথা কইস এটি দেখলে কিন্তু আমার খুব রাগ হয়। কেন তোর রাগ হবে? কেন একজন মানুষের সাথে একজন মানুষ কথা কতই পারে? আরে তোর সাথে কথা বললি তোর সাথে তোর ভালোবাসা হয়ে যায়। আমি একটি ইয়ং সাওয়াল, চেহারাও কিন্তু ফাইন, ভালোবাসা হওয়ারই পারে, অসুবিধা কি? লুৎপাক আমি ভালোবাসি, ওই টিপি সিনেমায় দেখিস নি যে নায়ক যদি স্যাক খায় তাহলে আত্মহত্যা করে, লুৎপা যদি তোকে ভালোবাসি ফেলে তাহলে তোমার গলায় ফাঁস নিয়ে আসে, আর কিছুই করার থাকবি না। তুমি লুৎপার এতেও ভালোবাসো? হ লুৎপাকে আমি খুব ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। দোস্ত তোর কাছে অনুরোধ, তুই দয়া করে লুৎপার সাথে বেশি মিশিস না। জানিস তো কাছাকাছি থাকতে থাকতে মানুষের সাথে মানুষের একটা ভালোবাসা হয়ে যায়। ও তো পারে আমার সাথে রাম কিছু হবে না, ওই তো সেটা কথা হবে। কথা দিচ্ছিস দোস্ত? কথা দিলাম, প্রেম প্রীতির ব্যাপার তো তোর তো কিছু পাওয়া যাচ্ছে না, কখন কি হয় না হয়। দোস্ত খালা, আমাদের এই কোচিং সেন্টারে 50 জন যদি ভর্তি হয় তাহলে এক একজনের মাসে হচ্ছে গিয়ে 300 টাকা, তো 50 জনের জন্য আমি কত পাচ্ছি? 15,000 টাকা, তাহলে মাসিক ইনকাম হচ্ছে 15,000 টাকা। আর 100 জন হলি? সেটা তো হচ্ছে সহজ, এই 50 50 100, তাহলে 15 আর 15 কত হচ্ছে 30,000। তাহলে 100 জনের ঝগড়া শেখাতে পারলি 30,000 টাকা, আর 50 জনের শেখাতে পারলি 15,000 টাকা। প্রথম প্রথম মনে করো যে লোকজন কম আসবি, তোরা হিসেবে মনে করো 50 জনই ধরো। হ্যাঁ, এই ধরো বসার ঘর আর হচ্ছে হাবি দাবি মিলে 5,000 টাকা, আর হাতে থাকতেছে কত 10,000 টাকা, তাহলে মাসিক ইনকাম হচ্ছে তোমার 10,000 টাকা। কত টাকা বললি যেন? 10,000 টাকা। আচ্ছা, এই প্রথম চালু করে কি 50 জন সদস্য পাবো? মানে হবে না কে, যে হারে পোস্টারিং আর মাইকিং করেছি, আমাদের কাছে তো রাস্তার মধ্যে কয়েকজনে জিজ্ঞেস করেছে যে ভাই কোচিং সেন্টারে ভর্তি হবো তা কীভাবে কী করা লাগে, দেখছো এই আস্তে আস্তে এইভাবে লোকজন আসিয়া আমাদের কোচিং সেন্টারে ভর্তি হবে। এখন ধরো যে 50 জন কে, 50 জনের বেশি হতে পারে, তাহলে তো ভালোই হবে নি। খালা তুমি একটাবার চিন্তা করে চাও, এই ঝগড়ার কোচিং সেন্টার হিসেবে তোমার নামটা কুন্দর পর যাচ্ছে, সারা দেশ ছড়ায় যাবে। এই তুই এটা হিসেব কর, এই 10,000-এর মধ্যে এই 3টে ভাগ বসা। 10,000 টাকার মধ্যে 3টে ভাগ? এই 3টে ভাগ কার কার জন্যে?
একটা তোর, একটা বদরের আর একটা মুরাদের। তোরা তো কষ্ট করবি, তোদেরও তো পয়সা দেওয়া লাগবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কার কত টাকা কী দেখো? এই তোর 2000 টাকা, মুরাদের 2000 টাকা, আর বদরে না না বদরে 2000 টাকা আর মুরাদের 1000। তা সব মিলে কত হলো কদিনই? 5000 টাকা। আচ্ছা তার মানে সব খরচ বাদ দিয়ে আমার টিকতেছে 5000 টাকা। ঠিক আছে, অসুবিধা হবে না। আচ্ছা তুই এক কাজ কর, আর একটা হিসাব লেখ। তুমি তোমার স্বামীর চিনতে পারছ না? তুমি নেশা করেছ? হ্যাঁ আমি মদ খেয়েছি। তোমার কোনো অসুবিধা আছে? তুমি নেশা করেছ এটা তুমি বিশ্বাস করতেই পারতেছি না। আমি নেশা করেছি বুঝেছো বেদনা? আমি নেশা করেছি। শোনো একটা কাজ করো, গান গাও, সব বিশেষ হয়ে যাবে নি, গান গাও। আমি তোমারে ভালোবাসি, কারে আমি বেদনারে ভালোবাসি। আমি তোমারে ভালোবাসি, আমার কাছে কিছু না। আমি তোমারে ভালো খালা সেটা হচ্ছে আপনারা কিন্তু 5 টাকা বাকি রেখেছে 80 টাকা থেকে 75 টাকা দিয়েছে। কি জন্য তুমি কোন গ্রামের? হরিপুর। হরিপুর? হ্যাঁ। আচ্ছা দাও টাকা, দাও টাকা, দাও। সংসারে কে কে আছে গো? আমার ছেলে মেয়ে সবই আছে গো। আরে বাবা এত ঢং মেরে কথা বলা লাগবে না, খালা আসার মেয়ে তো ঢং এখনই মেলা সময় পড়ি আছে। তাই খালা পুরো 80 টাকা দিয়েছে তোমার খালা নাকি? কি বলবো আমি? আচ্ছা রাখ এত কথা না, তোমার সাথে এক কথা আমি পরে বলবো। হ্যাঁ তুমি প্রথম ক্লাসে আসো, তোমাকে আমি বুঝাই দেবো কিভাবে কথা কথি হয়। আচ্ছা খালা আই আসো। ও কি সুন্দর লেক্স লেক্স আই লক। নাম কি? নাম কি? সাফিয়া। সাফিয়া, টাকা? এই টাকা দাও, টাকা দাও। এই যে নেন বদর, জায়গা দেখা দে ওরে। এই আসো লেক্স। ওই পিছনে খাও লেক্স লেক্স। আইসিও শুনা, এত সরে টাইমতেছো কে? হ্যাঁ আই লক কই দাও। নাম কি? আঙ্গুরি বেগম। আঙ্গুরি বেগম? আচ্ছা গ্রাম? হরিপুর। বেগম টাকা? এই টাকা দিছো না কি হে তুমি? দিছি তো। শর্ট যেন না পড়ি। কত টাকা দেয়া লাগবে? 80 টাকা। 80 টাকা? আরে এলাকা মাইকিং করে এলাম, 80 টাকা 80 টাকা করে এখন এসে কত টাকা দেয়া লাগবে? আঙ্গুরি 50। আঙ্গুরি? হ্যাঁ খালা। টাকা দিয়ে আমাকে চাই। আচ্ছা ও খালা আগে তো সালাম করে নি, দাঁড়ান। যাক ভালো দেখি, এদিকে আসো। তোমার জিব্বাটা দেখি বের করো।
বাহ বেশ পাতলা আছে। হবে হবে হবে, আরে খালা হবে না আমার দ্বারা, তোমারে আমার বেশ ভালো লেগেছে। এই আঙ্গুরি বেবি একটু বেশি লাফালাফি করে, প্রথম ক্লাসে ওরে একটু টেনে ধরতে হবে, বুঝছিস? নেক্সট নেক্সট পারে না, এত বড় অন্যায় আমি করতে পারি নাই, আমি ঝংকারি এত বড় অন্যায় করতে পারি নাই, আমি কোনো অন্যায় সহ্য করতে পারি নাই, তুই জানিস। 18 বছরের নিচে আমি আমার স্কুলে ভর্তি হবে না, ট্রেনিং সেন্টারে না রে। তুমি বাড়ি যাও, লেখাপড়া করো, তারপরে তুমি যখন 18 বছর হয়ে যাবি নি তখন তুমি আইসি আমার ক্লাসে। খালা ওর মার ভর্তি করার দরকার, নাহলে মিয়া ফাটাই। তুই আলাপ করে দে। নেক্সট ট্রেনে এটা হিসাব কষ্ট। আমি একটা আবেদন নিয়ে আইছিলাম। কিসের আবেদন? এই ধরেন আমারও তো একটা ভবিষ্যৎ আছে, বিয়ে শাদী করতে হবে, আর তাছাড়া স্বামীর সাথে শাওরির সাথেও তো ঝগড়া করা লাগতে পারে। এতদিন ধরে আমি আপনার সেবা যত্ন করে আসছি, আপনার কোচিং সেন্টারে আমার ভর্তি করবেন না? সেমরি কথাটা খারাপ করি, বুঝছো? সারা গ্রামের মানুষদেরকে আমি ভর্তি করতেছি, আর আমার কাছের মানুষরা আমার চোখ পড়েনি, এটা কিন্তু ঠিক হয়নি। আচ্ছা এক কাজ কর, এক কাজ কর, কাজ কর, মানে ভর্তি নিয়েই নে, তুই কাজ কর, টাকা পয়সা দিয়ে ভর্তি হয়ে যা। কি করলেন খালা, আমি এতদিন ধরে আপনার সেবা যত্ন করে আসতেছি, আমার কাছ থেকে টাকা নেবেন? ওরা লিয়ম 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 সকলের জন্য সমান। হ্যাঁ লিয়ম হতে আমার জন্য সমান সমান। ও ভাই তুমি একটু কই দাও না, আমি টাকা দেবো। কই দিলেও লাভ হবে না, শুনো না কথা করছি কি, ওই টাকা পয়সার ব্যাপার নিয়ে আমি কোনো ঝামেলা মাথায় নিই নি, এমনিতে আমার অনেক চিন্তা অনেক ঝামেলা, বুঝতে পারছিস? এত ঝামেলা নিলে তো আমি পাগল হয়ে যাব, যার জন্যে আমি এই যে টাকার পেশাটা এইটা একেবারে এদিকে ছেড়ে দিয়েছি। এই ব্যাপারে তুই এদিকে কথা কো, আমার সাথে আলাপ করিস না, এমনি আমার মাথায় অনেক চিন্তা। দিতেই হবে, দিতে হবে, তারপরে কথা হবে। আরে বাবা কথা রাখ, কুতি দাও তারপরে কথা কও। এমন ঘটনা হতে যায় যে তুমি দীর্ঘদিন আমাদের দুজনের সাথে আসো, তো সেজন্য খালার হয়ে আমি একটা কথা কইতে পারি, তোমার তোমার জন্য দাও, তোমার একাইটা অর্ধেক করে দাও। তো ধরেন ছাড়বেন না যখন, তার কি করার? দাও কাইটা অর্ধেক করে দিই, কি করবো? খালা তাহলে আসি, আমি এখন বাড়ি গেলাম, ওর দেড়টের সময় হলে আসবো না আবার। হ্যাঁ চলে এসো, চলে খালা গেলাম। ঠিক আছে। ঝগড়া করার পিছনে আলাদা একটা হিস্টোরি আছে, আর আজকে তোমাদের সামনে ঝংকারি বেগম দেখতেছো, এই ঝংকারি বেগমের বানানোর পিছনে আমি মনে করি, মনে করবো কেন? আমি কই আমার মায়েই দায়ী। কেন দায়ী? সেটা হচ্ছে আমার মা আর বাবার ভিতরে, বুঝছো? এই ছোটবেলা থেকে আমি দেখি আসতেছি এ দিনে কম করে হলেও 3 থেকে 4 বার ঝগড়া করে। এমন এক
একটা দিন যায়নি তারা ঝগড়া করে না। ওই ছোটবেলা সেই থেকে ঝগড়া হাতে করি। ঝংকারি ঝগড়া কোচিং সেন্টার। হ্যাঁ শুনেছি, তুমি কিছু খাওনি? আমি নিষেধ করেছিলাম, শোনে না। আমি বাধা দিছিলাম বলে মুখে যা আসলো তাই বলে গালাগালি করলো।